মুক্তিযুদ্ধের কথা বলছেন, আবার জামাতকে ধানের শীষ ওনারা দিচ্ছেন, এটা আর যাই হোক মানুষ পছন্দ করেনি, উনিও পছন্দ করেননি, কিন্তু ওনার হয়তো কিছু করার নাই। আর আমার ভাই তো পছন্দ করবেনই না, উনি তো বলেছেন যে ইয়ের পরে রমজানের পরে ওনারা আন্দোলনে যাবেন, সেই ওনাদের নেতৃত্বের সঙ্গে সেই কর্মসূচি দেবেন, সেই কথা উনি বলেছেন। অধ্যাপক মান্নান, যেটি হাসানুল মিলন বলছিলেন যে আওয়ামী লীগই শুরু করেছে বিদেশির কাছে যাওয়া, আপনি কি মনে করেন যে বিদেশিরাই এদেশের রাজনীতি নিয়ামক? দুটি কথা, পুরনো কথা নতুন করে আমি বলতে চাইনি, তারপরে বলতে হচ্ছে যে জাস্টিস হাসানকে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান করার জন্য মদুদ সাহেব কিন্তু বয়স বৃদ্ধির বিল এনেছিলেন বিচারপতি, তিনি যদি বিচারপতিদের তিনি যদি সেই সময় ওনারা যদি সেই সময় সহনশীল হতেন এবং বিবেচনা করতেন, কারণ এমনি বিচারপতিদের বয়স সাধারণ চাকরিজীবীদের চেয়ে 5 বছর বেশি, তারপরে আবারও 2 বছর বেশি করার যে প্রক্রিয়া, এই যে উনি যেটা বলছেন যে কৌশল না, এটা একটা অপকৌশল। এই যে অপকৌশল, উনি আজ পৃথিবীতে নাই, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন, আমি সে কথা বলি, কিন্তু এই যে অপকৌশল এবং ওনারা সেই অপকৌশলের সমর্থন করে এই কাজটা ওনারা করেছিলেন, এর জন্য আজকের যে হাল, আজকের যে আমাদের অবস্থা এবং আজকের যে এত কথা বলতে হচ্ছে, এই কথাটা হতো তখন ওইটা না করতে চাইলে এই কথাটা হয়তো বলতে হতো না। আর একটা কথা উনি বলেছেন যে 1975 সালের 25শে জানুয়ারি বঙ্গবন্ধু যেদিন বাকশাল ঘোষণা করলেন, বাকশালের বিল পাশ হলো, সেদিনকার ভাষণটা আমি ওনাকে পড়তে বলবো, উনি পড়ালেখা করেন, উনিও পড়ালেখা করেন, আমি পড়তে বলবো। উনি বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি রক্ত দিয়ে আমার বাঙালির রক্ত আমার রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, আর 23 বছরের যে সংগ্রাম, সেই সংগ্রাম করার পরে যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আমার বৃহত্তর কুষ্টিয়ার ঈদগাতে কিবরিয়া সাহেবকে হত্যা করা হলো, এখানে আপনার সেলিমকে হত্যা করা হলো, এমপিদেরকে আপনার 4 জন MPকে মেরে ফেলা হলো, এইভাবে যখন দেশে একটা অরাজকতা সৃষ্টি হলো, বঙ্গবন্ধুর এই ভাষণে একটা জায়গায় আছে তিনি বলেছেন, মাননীয় স্পিকার, তখন মাহমুদুল্লাহ স্পিকার বলেছেন যে 22 বছর আপনি আমার সঙ্গে আছেন, আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমি আর কখনো এই পার্লামেন্টে বসতে পারবো না, আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে উদ্দেশ্য করে কথা বলতে পারবো না, যে গণতন্ত্রের জন্য আমি এত সংগ্রাম করলাম, আমার যৌবন জেলে কাটলো, আমার ছেলে আমাকে চেনে না, সেই গণতন্ত্রের আজকে আমাকে বাধ্য হয়ে এই অবস্থায় যেতে হচ্ছে, আমি যদিও আশা করছি যে এই অবস্থায় বেশি দিন আমি থাকবো না, আমি যদি থাকি আবার আমি গণতন্ত্রে ফিরে আসব, এই যে বেদনার কথাটা তিনি বলেছিলেন। এবং যদি কেউ চান কোনো একদিন আপনারা ডাকলে বললে আমরা বাকশাল নিয়ে আলোচনা করতে পারি, আমি দুটো কথা ওনাকে শুধু স্মরণ করে দিলাম, এই দুটো কথা ওনাকে স্মরণ করে দিলাম। আর উনি যে সব কথা বলেছেন সেটা, উনি একটি দলের নেতা, ওনাকে তো ওই সব কথা বলতেই হবে, জাস্টিফাই করতেই হবে। আমি প্রথমেই বলেছি যে আজকে জাস্টিফাই করার জন্য আমার মন বলছে না, আজকে আমি চাচ্ছি যে ন্যায় এবং সৎ কথা আমরা সবসময় বলি তা নয়, আজকে অন্তত আমরা বলবো। এবং আমি মনে করি যে মুক্তিযুদ্ধের যে চেতনা, ওনাদের যে ভুল, আমি ওনাদের ভুল বলবো কথাটা, কারণ ওনারা গতকাল না আজকে বোধহয় মুক্তিযোদ্ধাদের গ্রেপ্তার করেছেন আপনারা, আজকে না কাল কি করেছেন মিলন ভাই, মুক্তিযোদ্ধাদের সঙ্গে গ্রেপ্তার একটা কি অনুষ্ঠান গতকালকে, ওনারা মুক্তিযুদ্ধের কথা বলছেন, আবার জামাতকে ধানের শীষ ওনারা দিচ্ছেন, এটা আর যাই হোক মানুষ পছন্দ করেনি, উনিও পছন্দ করেননি, কিন্তু ওনার হয়তো কিছু করার নাই। আর আমার ভাই তো পছন্দ করবেনই না, উনি তো বলেছেন যে ইয়ের পরে রমজানের পরে ওনারা আন্দোলনে যাবেন, সেই ওনাদের নেতৃত্বের সঙ্গে সেই কর্মসূচি দেবেন, সেই কথা উনি বলেছেন। ফলে এগুলো আমাদেরকে পরিহার করে, তারপর উনি বলেছেন যে আমরা বিদেশে ধর্ণা দিই, ওনারা আমাদের দেশে ওনারা ধর্ণা দিয়েছেন, কে যে কখন ধর্ণা দিল আর কে যে কখন কি বলল রেকর্ড সেটা বলবে,
সেই রেকর্ডের কথাই জনগণের উপরে আমরা ছেড়ে দিতে পারি এবং উনি বলেছেন ওনার কাছে ডকুমেন্ট আছে, আমি বলছি আমার কাছে কোনো ডকুমেন্ট নেই, কারণ আমি কোনো খারাপ কাজের ডকুমেন্ট রেখে কাউকে ব্ল্যাকমেল করবার জন্য আমার কোনো বাসনা নেই। আমি চাই আমার দেশের সব মানুষ ভালো, আমার দেশের সব মানুষ গণতন্ত্রকামী, আমার দেশের কয়েকজন কতিপয় লোক ছাড়া সবই মুক্তিযোদ্ধা, তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে ভালোবাসা দিতে হবে, তাদের রক্তের বিনিময়ে আজকে স্বাধীনতা, সেই মা বোনদের ইজ্জতের বিনিময়ে আজকের এই স্বাধীনতা, আজকে আমরা চারজন বসেছি, কী সুন্দরভাবে আমরা বসে কথাবার্তা বলছি, তাদের যদি এই রক্ত না দিত, তাদের যদি ইজ্জত না যেত, 30 লক্ষ লোক না যেত, ওনাদের নেত্রী 30 লক্ষ লোকের ব্যাপারে উনি অবজেকশন দিয়েছেন, সেটা বোধ হয় ওনারা যেহেতু মুক্তিযুদ্ধের দল বলছেন, মুক্তিযুদ্ধের দিয়ে ইফতার করছেন, আবার এই প্রশ্নটা ওনারা তুলছেন, এটা আর যাই হোক ভালো লাগেনি, আর যাই হোক এটা শোভন হয়নি। আমি সেজন্য বলি যে এই সমস্ত কথা না বলে আমাদেরকে নির্বাচনে আসতে হবে। যদি আমরা মুক্তিযুদ্ধকে মানি, আমরা যদি মুক্তিযুদ্ধকে সম্মান করি এবং যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, উনি বলেছেন যে সব মানুষের মধ্যে সমতা, ধর্মনিরপেক্ষতা, মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান অধিকার পাবে, যার ধর্ম সে পালন করবে, উৎসব আমরা সবাই করবো, জননেত্রী যেটা শেখ হাসিনা বলে থাকেন এটা আমরা করবো, তো এগুলো আমরা করার জন্য যে কাজ করেছি সেইটাকেই আমাদেরকে সামনে রেখে আমাদেরকে অগ্রসর কিভাবে হওয়া যায় তার একমাত্র পথ হচ্ছে আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। অধ্যাপক মান্নান, আপনার কাছে আমি আবার আসবো,